হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব রাত্রে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে এই দুটি জিনিস খেয়ে দেখুন আপনার শরীরের মধ্যে কি ধরনের বিপুল পরিবর্তন আসছে মানব শরীর নানা সময়ে নানা সমস্যায় জর্জরিত হয় এই সমস্যাগুলির সমাধান রয়েছে আপনাদের রান্নাঘরেই শুধুমাত্র একটি ও একটি লবঙ্গ আপনার জীবনকে একেবারেই পরিবর্তন করে দিতে পারে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে শুধুমাত্র একটি এলাচ একটি লবঙ্গ বিশেষ নিয়মে ও লবঙ্গ সেবনের মাধ্যমে যৌন স্বাস্থ্যের মধ্যে অনেক পরিবর্তন আসে যাদের জীবনে নানান সমস্যা রয়েছে নারী ও পুরুষেরা যৌন জীবনে সুখী নন কিংবা তাদের পারফরমেন্স একেবারেই ভালো নয় দ্রুত বীর্যপতন হয়ে যায় এই জাতীয় সমস্যা রয়েছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন এই ভিডিওর মাধ্যমে মানবদের সকল রোগের সমাধান পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এলাচও লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানার পূর্বে আমরা প্রথমে জেনে নেব এলাচের কিছু গুণাগুণ সম্পর্কে এলাচের পুষ্টিগুণ মারাত্মক এলাচে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্টেরল ক্যালোরি অল্প পরিমাণে ফ্যাট ফাইবার নিয়াসিন রাইবোফলোবিন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিক ফসফরাস জিঙ্ক ভিটামিন এ এবং ভিটামিন সি এলাচের উপকারিতা সর্বপ্রথম আপনার হৃদযন্ত্রের জন্য এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্য খুবই ভালো এটি দেহের কোলেস্টেরলকে কম রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপের দারুণ ঔষধ এই এলাচ শুধুমাত্র একটি এলাচ নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনি হাটকে ভালো রাখতে পারবেন কোলেস্টেরলকে কম রাখতে পারবেন রক্তচাপ থেকেও মুক্ত থাকতে পারবেন এটি আপনার শ্বাসকষ্টের সমস্যার সমাধানে ঔষধের মতো কাজ করে থাকে এলাচ মানুষের শরীরের শ্বাসযন্ত্রে বিভিন্ন ধরনের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় বঙ্কাইটিস বা শ্বাস কোনো সমস্যা থাকলে মুখে একটি এলাচ দিয়ে চিবতে থাকুন তাহলে এই সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পেতে পারবেন এলাচের একটি বড় গুণাগুণ হল এটি মানুষকে ডিপ্রেশনের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে থাকে যার জন্যই যৌনজীবন অনেক উন্নত হয় যারা ডিপ্রেশনে রয়েছেন এবং মানসিক সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন চায়ের মধ্যে এলাচ খান অথবা একটি এলাচ রাত্রে চিবিয়ে খান দেখবেন ডিপ্রেশন বা মানসিক সমস্যা একেবারেই দূর হতে শুরু করেছে ঠিক একই পদ্ধতিতে এলাচ খাওয়ার মাধ্যমে হজম ক্ষমতাও ভালো হবে এর মধ্যে যে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান রয়েছে এই উপাদানগুলো আমাদের হজম ক্ষমতাকে ভালো রাখতে সাহায্য করে যকৃত ও অগ্নাশয়ের উন্নতি ঘটায় ফলে বুক জ্বালা পোড়া পেটে ব্যথা অমলর মতো সমস্যা থাকে না এটি দেহকে ভালো রাখে শরীরে যত বেশি পরিমাণে ফাইবার ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে ভেতর থেকে এটি ততই বেশি পরিষ্কার ও সতেজ থাকবে এলাচ আমাদের দেহের ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে হেঁচকি রোগের চিকিৎসা হচ্ছে এলাচ অনেক সময় হেঁচকি বারবার উঠতে থাকে শরীরের যে কোনো মাংসপেশীকে শান্ত করতে এলাচের উপকারিতা অনেক যদি আপনার বারবার হেঁচকে উঠতে থাকে তাহলে আপনি এক কাপ গরম জলের মধ্যে কিছুটা এলাচগুলো মিশিয়ে সঙ্গে সঙ্গে আপনি খেয়ে ফেলুন হেঁচকির সমস্যা কমে যাবে যাদের ক্ষুধার সমস্যা রয়েছে সহজে ক্ষুধা পায় না তারা খাবারের মধ্যে এলাচ দিয়ে খেলে বা এলাচ চিবিয়ে খেতে পারলে খুব দ্রুতই তাদের ক্ষুধার সমস্যা দূর হয় ক্ষুধা পেতে শুরু করে ক্ষুধামন্দা রোগ একেবারেই থাকে না এটি দাঁত ও মুখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এলাচ খাওয়ার মাধ্যমে মুখের স্বাস্থ্যের উন্নতি ঘটে শ্বাসে দুর্গন্ধ থাকলে দাঁত দূর হয়ে যায় দাঁতের পেলাক দূর হয়ে যায় এবং দাঁত মজবুত হয় ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই এলাচ এলাচের খাদ্যগুণের কারণে এটি ক্যান্সারের টিউমার ও কোষগুলিকে বাড়তে দেয় না এবং কোলোডেটল ক্যান্সারের ক্ষেত্রে এলাচকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এলাচ খাওয়ার মাধ্যমে স্মৃতিশক্তি হয় এলাচের মধ্যে থাকা অক্সিডেন্ট স্মৃতিশক্তি প্রকর করে তুলতে সাহায্য করে প্রতিদিন দুধের সঙ্গে এলাচ মিশিয়ে খেতে পারলে খুবই উপকার পাবেন স্মৃতিভম রোগীরা এছাড়াও শিশুরা এভাবে খেতে পারলে স্মৃতিশক্তি পকর হবে আগেই বলেছি এলাচ যৌন রোগ দূর করতে সাহায্য করে থাকে এলাজ খেলে যৌন ইচ্ছা বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এটি বন্ধাত্ম থেকেও মুক্তি দিতে পারে পুরুষদের মধ্যে বীর্যের সংখ্যা বাড়ায় এবং দ্রুত বীর্যপাতের সমস্যাকে দূর করতেও সাহায্য করে থাকে যৌন ইচ্ছাকে বিপুল পরিমাণে বাড়িয়ে তোলে এলাচ নারীদেরও যৌন জীবনে নানাবিধ সমস্যার চিকিৎসা হিসাবে এলাচ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এটি নারী পুরুষের ত্বককে খুবই উজ্জ্বল করে এলাচ ও মধু মিশ্রিত করে ত্বকে লাগাতে পারলে ত্বকের বর্ণ উজ্জ্বল হয় এবং কালচেভাব দূর হয়ে যায় যদি কারো এলার্জির সমস্যা থেকে থাকে সে সময় অবশ্যই এলাচ বিয়ে খান অথবা মধু ও কালোজিরার সাথে এলাচ মিশিয়ে খান এক্ষেত্রে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো এক চামচ মধু এবং আধা চামচ পরিমাণ কালো জিরে একসাথে মিশিয়ে খেতে পারলে দেহের যে কোনো এলার্জির সমস্যা সহজেই দূর হয়ে যাবে এলাচ ঠোঁটকে গোলাপি করতেও সাহায্য করে থাকে এলাচ বেটে মধুর সাথে মাখিয়ে দৈনিক এটি ঠোঁটে লাগাতে পারলে খুব দ্রুতই আপনার ঠোঁটের কালচে ভাব সহজেই দূর হয়ে যাবে যারা মধু পাচ্ছেন না তারা আমুল অয়েলের সাথে মিশিয়ে লাগাতেও পারেন এটি দেহের রক্ত সঞ্চালনকে ভালো রাখতে সাহায্য করে থাকে এর মধ্যে যে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটি দেহের রক্ত চলাচলকে ত্বলান্বিত করে চুলের যত্নেও মাথার ত্বকের জন্য এলাচ ব্যবহার করা হয়ে থাকে চুলের যত্নে মাথার ত্বকের মধ্যে এলাচ গুঁড়ো করে এটিকে সামান্য পরিমাণ মেহেন্দির সাথে মিশিয়ে লাগাতে পারলে খুব দ্রুতই চুল পড়ার সমস্যা সহজেই দূর হয়ে যায় চুল ঝলমলেও উজ্জ্বল হয় এই হচ্ছে এলাচের বিভিন্ন উপকারিতা এবার বলছি লবঙ্গের কিছু উপকারিতা সম্পর্কে তারপরে জানাবো ও লবঙ্গকে একত্রে খাওয়ার নিয়ম সম্পর্কে লবঙ্গের উপকারিতা অনেক বেশি এটি আমাদের শরীরের যেমন রোগ সারায় তেমনি শরীরকে ভেতর থেকে ফ্রেশ করে লবঙ্গ দাঁতের ব্যথাকে দূর করতেও সাহায্য করে থাকে যদি আপনার দাঁতের যন্ত্রণার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে লবঙ্গর পেস্ট বানিয়ে ভালো করে দাঁত মাজুন খুব দ্রুতই দাঁতের ব্যথা দূর হয়ে যাবে এছাড়াও লবঙ্গের গুঁড়ো দাঁতের ব্যথার জায়গায় লাগিয়ে রাখতে পারলে দাঁতের ব্যথা থাকে না যখন কারো বমি বমি ভাব দেখা দেয় বা বমির সমস্যা হতে থাকে তখন লবঙ্গ ব্যবহার করলে বমি বমি ভাব সহজেই দূর হয়ে যায় লবঙ্গ মুখে দিয়ে চুষতে থাকলে বমি বমি ভাব আর একদমই থাকে না তাই বাস স্ট্যান্ডে কেউ ট্রাভেল করতে চাইলে সঙ্গে লবঙ্গ অবশ্যই রাখতে পারেন শীতকালীন সময় অথবা ঠান্ডা জ্বর সর্দি কাশির সমস্যা যাদের অনেক বেশি তারা সাথে লবঙ্গ রাখলে এই সমস্যাগুলি থেকে একেবারে মুক্তি পেতে পারবেন সর্দি কাশির মহা ঔষধ হচ্ছে লবঙ্গ সর্দি কাশি হয়ে থাকলে বা সর্দি কাশির ইনফেকশান থেকে বাঁচার জন্য মুখের মধ্যে লবঙ্গ রেখে দাঁতে করে বারবার চাপ দিয়ে এর রসটি খেতে থাকুন এতে করে ঠান্ডা লাগা এজমা গোলা ব্যথা গোলা ফুলে ওঠা সর্দি কাশি জ্বর রক্তপিত্ত শ্বাসকষ্ট সব কিছুই সহজেই দূর হয়ে যাবে এটি সাইনাসি রোগীদের জন্য আদর্শ ঔষধ হিসেবে কাজ করে থাকে নিয়মিত লবঙ্গ খেলে সাইনাসের সমস্যা আর একেবারেই থাকে না যদি কারো মাথা ব্যথা বা মাথার যন্ত্রণার মতো সমস্যা থেকে থাকে তাহলে তারা লবঙ্গের চাপান করতে পারেন এটি মাথার যন্ত্রণার উপশমে দারুণ কাজ করে থাকে বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে রোদ বৃষ্টির জন্য অথবা ঠান্ডা গরমে অনেকেরই মাথা ব্যথা হয়ে থাকে সকল সমস্যার সমাধানে লবঙ্গ খুবই উপকারী পেট ফাঁপা ও পেটে রোগের ঔষধ হচ্ছে লবঙ্গ লবঙ্গ নিয়মিত খাবার মাধ্যমে দেহের মধ্যে এঞ্জামের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে বধজম, অগ্নিমন্দা পেটের গ্যাস বায়ু পেট ব্যথা বা অর্জিন রোগ সহজেই দূর হয়ে যায় লবঙ্গ কাম উদ্দীপনা বৃদ্ধি করে এবং যৌন রোগের চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যদি কারো বীর্য সংখ্যা কম হয় যৌন ইচ্ছা কম থাকে যদি সন্তান ধারণের ক্ষমতা না থাকে এবং নারীদের মধ্যে যাদের যৌন ইচ্ছা খুবই কম বন্ধাত্বে রোগে ভুগছেন তাদের জন্য আদর্শ চিকিৎসা হিসাবে লবঙ্গ কাজ করতে পারে এটি আপনার প্রচণ্ড তেজ ও উৎকণ্ঠাকে দূর করতে সাহায্য করে থাকে লবঙ্গ বাঁটা ত্বকের ওপর লাগালে ব্রণের সমস্যা সহজেই দূর হয়ে যায় নিয়মিত লবঙ্গ খাওয়ার মাধ্যমে রক্ত পরিশুদ্ধ হয় রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ থাকলে তা সহজেই দূর হয়ে যায় যারা বারবার পিপাসা রোগে ভুগছেন বা ভুগে থাকেন অর্থাৎ জল খাওয়ার পরে শুধুই পিপাসা লাগতে থাকে তারা লবঙ্গ খেলে এই সমস্যা সহজেই দূর হয়ে যায় নিয়মিত লবঙ্গ খাওয়ার মাধ্যমে খাবারের রুচি বৃদ্ধি করা সম্ভব এবং এটি আপনার হজম ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করে থাকে লবঙ্গের মধ্যে রয়েছে অ্যাক্টিভ উপাদান এটি অ্যান্টি ইনফ্লামেটরি হেপাট প্রোটেকটিভ হিসাবে কাজ করে থাকে লবঙ্গ খেলে কলেরা যকৃত রোগ ক্যান্সার শরীরের ব্যথা ইত্যাদি থাকে না ডায়াবেটিস রোগীদের জন্য লবঙ্গ একটি আদর্শ ঔষধ নিয়মিত লবঙ্গের রস শরীরে প্রবেশ করলে ইনসুলিন তৈরিতে সাহায্য হয় রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে মুখের মধ্যে বিভিন্ন রোগ এবং মুখের দুর্গন্ধ সারাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে লবঙ্গের একটি বিশেষ গুণ হচ্ছে এটি আপনার জ্বরের প্রকোপকে দূরে করতে সাহায্য করে থাকে জ্বরের সময় লবঙ্গ মিশ্রিত চা অথবা লবঙ্গ চিবিয়ে খেতে পারলে জ্বর সহজেই দূর হয়ে যায় শরীরের কোথাও আঘাত পেলে বা চোট পেলে লবঙ্গ বেটে সেখানে পলেপ দিন লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া বা ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এছাড়াও ত্বকে যদি এলার্জি চুলকানি দাঁত খাজ এই ধরনের কোনো সংক্রমণ থেকে থাকে লবঙ্গ খাওয়ার পাশাপাশি লবঙ্গের পলেপ দিতে পারলে তা ভালো হতে শুরু করবে লিভারের রোগীদের জন্য লবঙ্গ খুবই ভালো এটি লিভারের টক্সিনকে দূর করে এবং লিভারকে পরিষ্কার করে এছাড়াও লবঙ্গ ক্যান্সার প্রতিরোধ করে হাড়কে শক্ত হতে সাহায্য করে যারা আর্থারিস সহ হাড়ের কোনো রোগে ভুগছেন তারা নিয়মিত একটি থেকে দুটি লবঙ্গ খাওয়ার পাশাপাশি লবঙ্গ পুটলি করে তারপরে শরীরের উপরে এর সেঁক দিন শরীরের যে কোনো ব্যথা ভালো হতে শুরু করবে এই হচ্ছে লবঙ্গের উপকারিতা এবার বলছি সবকটি উপকারিতা পাওয়ার জন্য লবঙ্গ ও এলাচকে ঔষধের মতো সেবন করতে হবে এর জন্য এই কাজটি আপনারা রাত্রে করতে পারেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটি পরিচ্ছন্ন লবঙ্গ ও একটি এলাচ নিয়ে নিন লবঙ্গের মাথায় অবশ্যই ফুল থাকতে হবে এটিকে আপনি ভালোভাবে দাঁতে চিবিয়ে খান যদি সম্ভব হয় এক কাপ কুসুম গরম জলে খান এটি খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পরে তারপরে ঘুমিয়ে পড়ুন তবে যাদের যৌন সমস্যা রয়েছে তারা একটি এলাচ ও একটি লবঙ্গ খাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনি এক গ্লাস কুসুম গরম দুধ পান করবেন তারপরে ঘুমাবেন যৌন সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই টানা এক থেকে দুই মাস এই রিমিনিটি চালিয়ে যাবেন পরবর্তীতে যখন আপনার সমস্যা ভালো হয়ে যাবে তখন প্রত্যেক সপ্তাহে তিন দিন অথবা সপ্তাহ বেদে করতে পারেন অথবা এক সপ্তাহ করলেন আবার এক সপ্তাহ বাদ দিলেন এইভাবে এই চিকিৎসাটি চালিয়ে যাবেন এছাড়াও শরীরে আরও যে সমস্ত রোগ রয়েছে তা সারানোর জন্য টানা পনেরো দিন খাওয়ার পরে সপ্তাহ ভেদে এটিকে চালিয়ে যাবেন অর্থাৎ এক সপ্তাহ লবঙ্গ ও এলাচ খেলেন পরবর্তী সপ্তাহে অন্য কোনো রেমিনটি খেলেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে